হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যেহেতু আমরা সবাই ভালো করে জানি যে কালকে আমাদের টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ যে পোষণ টেকার নতুন ভার্সানটা ইন্ট্রোডিউস করা হয়েছিল তো তার মধ্যে অনেক দিদিদেরকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে আবার আজকে কুড়ি তারিখে পোষণ টেকারের আবার একটা নতুন ভার্সান ইন্ট্রোডিউস করা হয়েছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স তো ওইটাতে কী কী নতুন অ্যাড করা হয়েছে চলুন আমরা দেখিনি প্রথমে আমরা এরকম যাব নতুন ভার্সান যেহেতু অ্যাড করা হয়েছে তো পুরোনো যে ভার্সানে আছে ওটা লগ হচ্ছে না এখন এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ আমার যে নতুন ভার্সানটা আছে পুরোনো ভার্সানটাই আছে তা আমি এটা নতুন ভার্সান ডাউনলোড করে নেবো ঠিক আছে ব্যাকে গিয়ে আমি প্লে স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে এইখানে যে আছে আপনার এখানে যে আছে এই যে সার্চ বাটনটা আছে সার্চ বাটনে গিয়ে আমরা এইখানে সার্চ করে নিব পোষণ ট্যাকার এই যে দেখুন পোশন ট্যাকার আমরা সার্চ করে নিলাম সার্চ করার পর দেখুন এইখানে পোশন টেকারের নতুন ভার্সান চলে এসেছে আমার অলরেডি ইনস্টল দেখাচ্ছে কিন্তু এটা কালকের আছে এটা দেখুন আপডেটের অপশান চলে এসেছে কালকে যেহেতু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে আপডেট করতে হবে কিভাবে এমপিন সেট করতে হবে আজকে আপনাদেরকে কোনো এমপিন টেম্পিন সিট সেট করতে হবে না শুধু নতুন ভার্সানটাতে যে প্রবলেমটা ফেস করতে হয়েছিল যে লগ ইন নিচ্ছিল না বা ওটিপিটা আসছিল না বা পোষণ টেকাটা খুলছিলই না তার জন্যে এই নতুন ভার্সানটা ইন্ট্রোডিউস করা হয়েছে ঠিক আছে দেখুন আমরা এখানে আপডেট করে নেব খুব কম এমবি লাগবে আপনাদের মানে এই যে দেখুন সিক্স পয়েন্ট সাত এমবির আছে খুবই শীঘ্র এটা হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে ইনস্টল হয়ে গিয়েছে এই যে দেখুন ইনস্টলিং নিচ্ছে এটা ইনস্টল নিচ্ছে ইনস্টল নেওয়ার পর আমি আপনাদেরকে এটা খুলে দেখিয়ে দিচ্ছি যে এটাতে কী কী নতুন এসেছে ঠিক আছে এই যে দেখুন প্রথম যে আছে ওয়াটস নিউ যে আছে ওয়াটস নিউতে আছে আপনার যে রোল ব্যাক প্রিভিয়াস ভার্সান ফর অথেন্টিকেশান ইস্যু মানে কালকে যে আপনার সমস্ত অঙ্গনবাড়ি দিদিদেরকে যে অথেন্টিকেশান ইস্যু যে মানে পোশন টেকারে যে অথেন্টিকেশন হচ্ছিলো না মানে খুলছিলো না কাজ করছিল না পোশন টেকার ওপেনিং হচ্ছিল না বা ওটিপি আসছিলো না বা এমপিন সেট করতে পারছিলেন না এই সমস্ত ইস্যুকে সমস্ত প্রবলেমকে সলভ করা হয়েছে ঠিক আছে তারপরে দ্বিতীয় নম্বর দেখুন এই যে দ্বিতীয় নম্বর আপনার আছে ফেস ক্যাপচার প্রসেস হ্যাজ বিন সিম্পলিফাইড অ্যান্ড মোর হেল্প আর ইন্ট্রোডিউস মানে ফেস ক্যাপচারে কালকেই যে ভিডিওতে বলেছিলাম যে যত বেনিফিশিয়ারি আপনাদের আছে বাচ্চা হোক প্রেগনেন্ট মা হোক প্রসূতি মা হোক যে কোনো বেনিফিশিয়ারি আছে ওদেরকে প্রত্যেকটা বেনিফিশিয়ারির ফেস ক্যাপচার করে ওর যে পেজটা আছে ওটাতে আপলোড করতে হবে এটা পরের ব্যাপার এখন ওগুলো করতে হবে না ঠিক আছে তারপর আর দেখুন তিন নম্বর মানে এক দু দুয়ের পর চার দিয়ে দিয়েছে মানে মেনলি দুটা প্রবলেম সলভ সর্ট আউট করা হয়েছে রোল ব্যাক প্রিভিয়াস পার্সন ফর অথেন্টিকেশন অ্যান্ড ফেস ক্যাপচার প্রসেস হ্যাজ বিন সিম্পলিফাইড অ্যান্ড মোর হেল্প বার ইন্ট্রোডিউস ঠিক আছে তারপরে মাইনার বাগ যে প্রত্যেকবারে এই পোশন টেকারে আপনারা দেখতে পারেন যে মাইনার বাগ কোনো কোশন টেকারে কোনো বাগটাগ থাকলে ওটা ঠিক করা হয় ঠিক আছে তো আপনারা দেখে নিলেন এটা যে কী হলো মানে কিভাবে আপ আমি আপডেট করলাম তারপরে আমি আপনাকে পোশন টাকাটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি আমার পোষণ টাকাটা ওপেন করছি পোশন টাকার ওপেন করার পর দেখবেন এর আগে যখন আমরা কাজ করতাম পোশন টাকার যখন ওপেন করতাম তখন যেরকম লগ ইন আর পাসওয়ার্ড দিয়ে যে দেখুন এই যে ইন্টারফেসটা আসলো লগ ইন টু ইউর অ্যাকাউন্ট এরকম যে এর আগে যখন আমরা টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ভার্সানের আগে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফোর ভার্সানে যখন কাজ করছিলাম তো সেম এরকম যখন আমরা লগ ইন লগ আউট করে লগ ইন করতাম তখন এইরকম ফেসটা আসতো আসতো না তখন আমরা কি করতাম তখন আমরা এই যে নিজের ফোন নাম্বার আর এমপিনটা দিয়ে নিজের পোষণ টাকাটা খুলতে পারতাম তো সেম ওই রকম দেখুন চলে এসেছে আপনাদেরকে আর কোনো এমপিনও সেট করতে হচ্ছে না বা লগ আউট লগ করতে হচ্ছে না আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি লগ করে নিচ্ছি ঠিক আছে আমার যে ফোন নাম্বার আর এমপিন কালকে যে আমি সেট করেছিলাম পুরনো এমপিন পুরনো ফোন নাম্বার দিয়েই আমি আমার পোষণ টাকাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি লগ করে আমার ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে আমি আমার পোষণ টাকাটা লগ করে নিলাম লগ করার পর এখানে দেখুন ওপেনের অপ অপশান আসছে এখানে আমি ওপেন করে দিব তারপরে দেখুন যে আপনার যেমন ডেলি ট্রেকিংয়ের কাজ করতেন ওই কাজটা আমি এইটা আমার অন্য ফোনে আমি করছি বলে এরকম শো করছে আমার যে আজকের ডেলি ট্রেকিংয়ের কাজ আমি অলরেডি করে নিয়েছি এটা আমি অন্য ফোন থেকে অন্য কোনো ই দিয়ে করছি বলে এরকম শো করছে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এরকম নর্মাল আপনারা যেরকম ডেলি আপনি ডেলি ট্রেকিং কাজ করতেন এর আর আসার আগে আপনারা যেরকম কাজটা করতেন ওইরকমই চলে এসেছে ঠিক আছে তো তাড়াতাড়ি আপনারা সবাই নতুন ভার্সানটা আপডেট করে নিন তাহলে আর কোনো অসুবিধা হবে না আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু হেল্প লাগে তাহলে আপনার আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন আর সবার সঙ্গে শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাচ